Hello students, welcome to our YouTube channel Chhandar Pvt. আচ্ছা এখন তোমাদের নতুন ক্লাস শুরু হয়ে গেছে তো নতুন যারা স্টুডেন্ট এসেছে ফার্স্ট ইয়ার তাদের জন্য এই ভিডিওটা প্রথমে আমাদের থিওরির যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা হচ্ছে আমার ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিসিটি তো আমরা ইলেকট্রিক্যালের যে বিস্তর দুনিয়াতে পা রাখবো তার আগে ইলেকট্রিসিটি কি জিনিস ইলেকট্রিসিটি কিভাবে কাজ করে বা ইলেকট্রিসিটির কি কি ধর্ম আছে কি সেই কি কি আমার পার্ট আছে সেই পার্টগুলো সম্পর্কে আমাকে জানতে হবে তো সেই বিষয়টাই পুরো বিষয়টাই আছে আমাদের এই ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিসিটি চ্যাপ্টারে এই চ্যাপ্টারে সর্বপ্রথম ইলেকট্রিসিটি কি জিনিস এই জিনিসটা সম্পর্কে জানতে হলে আমাদের ইলেকট্রিক চার্জ সম্পর্কে বা ইলেকট্রন সম্পর্কে এই জিনিসটা সম্পর্কে জানতে হবে আচ্ছা ইলেকট্রিসিটি কিভাবে ফ্লো হয় বা কিভাবে আমাদের ইলেকট্রিসিটির কনসেপ্টটা এলো ইলেকট্রিসিটি অ্যাকচুয়ালি জিনিসটা কি আমরা যদি বলি বাতাস বাতাসে যেমন আমাদের আমরা বলতে পারি যে বাতাসে আমাদের অক্সিজেন আছে নাইট্রোজেন আছে কার্বন ডাইঅক্সাইড আছে কার্বন মনোক্সাইড আছে নাইট্রাস অক্সাইড আছে সব কিছু আছে এয়ারের মধ্যে ডাস্ট পার্টিকেল আছে সব কিছু আছে এয়ারের মধ্যে তো সেরকম ইলেকট্রিসিটি জিনিসটা কি অ্যাকচুয়ালি আমরা যখন ইলেকট্রিসিটি কোনো তারের মধ্যে প্রবাহিত হয় তখন তো আমি সেটার মধ্যে কিছু দেখতে পাই না বা ইলেকট্রিসিটি যখন কোনো কাজ করে তখন তো ইলেকট্রিসিটির আমি উপস্থিতিটা দেখতে পাই না চোখে হ্যাঁ যদি সেটার মধ্যে যদি কোনো স্পার্কের সৃষ্টি হয় তখন একটা আলো আমরা দেখতে পাই তো সেটা আমরা ইলেকট্রিসিটি বলতে পারি যেমন আমাদের বজ্রবিদ্যুৎ সেই বজ্রবিদ্যুৎ পড়ার সময় যে স্পার্ক সৃষ্টি হয় বা বজ্রবিদ্যুৎ যে পড়ে তো সেই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি ওই বজ্রবিদ্যুৎ থেকেই কিন্তু আমাদের ইলেকট্রিসিটির কনসেপ্টটা প্রথম আসে তো ওই কনসেপ্টটা বজ্রবিদ্যুৎ কেন পড়ে বা সেটা কিভাবে আমাদের পৃথিবীতে ভূপৃষ্ঠতে পড়ে এবং কতটা ক্ষতিকর হতে পারে সেই জিনিসটা সম্পর্কে আমরা পরে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব ইলেকট্রিসিটি বেসিকটা সম্পর্কে কি অ্যাকচুয়ালি এই ইলেকট্রিসিটি তো আমরা আগেই সবাই পড়েছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব ক্ষেত্রে আমরা পড়েছি পরমাণুর কনসেপ্ট তো পরমাণু জিনিসটা কি না সেটা হচ্ছে আমাদের যে কোনো পদার্থ সেটা আমার মেটাল হোক বা নন মেটাল হোক যে কোনো পদার্থের কিন্তু সবথেকে ক্ষুদ্র পার্টিকেল আমাদের শরীরের যেরকম সবথেকে ক্ষুদ্র পার্টিকেল হচ্ছে কোষ সেরকম সমস্ত পৃথিবীতে যা পদার্থ আছে সেই সমস্ত পদার্থের সবথেকে ক্ষুদ্র পার্টিকেল হচ্ছে পরমাণু তো সেই পরমাণু যখন পরমাণুকে ভাঙা হয় বা পরমাণুর ভেতরে আর কি আছে সেটা সম্পর্কে যখন জানা হয় তখন পরমাণুর ভেতরে তো পরমাণুর ভেতরে অ্যাকচুয়ালি পরমাণু স্ট্রাকচার হচ্ছে ঠিক এরকম পরমাণু স্ট্রাকচার হচ্ছে ঠিক এরকম তো পরমাণুর একেবারে মাঝখানে যেরকম আমাদের সৌরজগৎ আছে ঠিক পরমাণুর আমাদের সৌরজগতের মাঝখানে যেরকম সূর্য আছে পরমাণুর ঠিক মাঝখানে সেরকম আমাদের প্রোটন ও নিউট্রন এই দুটো পদার্থ বা এই দুটো মৌল আমাদের পরমাণুর মাঝখানে অবস্থান করে তো এই পরমাণুর মাঝখানে এই প্রোটন আর নিউট্রন এর চারপাশে যে আমার কক্ষপথ আছে বিভিন্ন কক্ষপথ আছে এই কক্ষপথে আমাদের কিন্তু ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে ঠিক আছে এই কক্ষপথের মধ্যে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে পরমাণুর সবথেকে ক্ষুদ্র অংশ পরমাণুকে ভেঙে পড়ো যে তিনটে মেন এলিমেন্ট পাওয়া যায় সেগুলো হচ্ছে আমার প্রোটন নিউট্রন অ্যান্ড ইলেকট্রন ঠিক আছে তো এই প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন এই তিনটে ঠিক যে স্ট্রাকচারটা গঠন করে পরমাণুর মধ্যে ঠিক আমাদের সৌরজগতের মতন মাঝখানে যেরকম সূর্য চারিদিকে আমাদের গ্রহ উপগ্রহগুলো ঘোরাফেরা করে ঠিক সেরকম মাঝখানে প্রোটন এবং নিউট্রনকে রেখে চারিদিকে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে এখন এই কক্ষপথ এই আমার যে কোর আছে বা আমার যে প্রোটন এবং নিউট্রন আছে এর চারপাশে যে কক্ষপথ আছে তো এই কক্ষপথের মধ্যে সবথেকে দূরবর্তী যে কক্ষপথগুলো হয় সেই দূরবর্তী কক্ষপথের সাথে মাঝখানের
যে আকর্ষণ বলটা সেই আকর্ষণ বলটা খুব ক্ষীণ হয় খুব কম হয় তো এই ক্ষীণ আকর্ষণ বলের কারণে এই যে আমার বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকছে যেগুলোর আমার প্রোটন এবং নিউট্রনের প্রতি আকর্ষণ বলটা কম সেই ইলেকট্রনগুলো কিন্তু আমার অনায়াসে এই কক্ষপথ থেকে ছেড়ে বেরিয়ে যেতে পারে এই কক্ষপথ থেকে ছেড়ে বেরিয়ে যেতে পারে এবং আশেপাশে ঘোরাফেরা করতে পারে এবং আবার কক্ষপথে চাইলে ফিরে আসতে পারে তো এই যে সমস্ত ইলেকট্রনগুলো অনায়াসে আমার কক্ষপথ থেকে বেরিয়ে চারিদিকে ঘোরাফেরা করতে পারে ফ্রিলি এই সমস্ত ইলেকট্রনগুলোকে বলা হয় ফ্রি ইলেকট্রন এই ফ্রি ইলেকট্রনগুলোই যখন আমরা কোনো বল দ্বারা ফ্লো করাতে পারি বা কোনো নির্দিষ্ট দিকে আমরা বহন করাতে পারি তখনই সেটা আমাদের ইলেকট্রিসিটির ফ্লো হিসাবে আমরা গণ্য করি তাহলে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটির ফ্লো বা ইলেকট্রিক কারেন্ট যেটা বলছি আমরা এই জিনিসটা হচ্ছে আমার ফ্রি ইলেকট্রনের ফ্লো যদি এই ফ্রি ইলেকট্রন না থাকে তাহলে কিন্তু সেই পরমাণুটা বা সেই পদার্থটা আমার নিউট্রাল অবস্থায় থাকবে ইলেকট্রিক্যালি নিউট্রাল অবস্থায় থাকবে সেটার মধ্যে কোনোরূপ কারেন্টের ফ্লো হবে না ইলেকট্রিসিটির ফ্লো হবে না তো যে সমস্ত আমার মেটেরিয়ালসগুলোর মধ্যে এই ফ্রি ইলেকট্রন বেশি পরিমাণে থাকে সেই সমস্ত মেটেরিয়ালসগুলোর মধ্যেই কিন্তু ইলেকট্রনের ফ্লো হয় তথাগত আমাদের ইলেকট্রিসিটির ফ্লো হয় তো এই সমস্ত মেটেরিয়ালগুলোকে আমরা মেটাল বা ধাতু এই যে পর্যায়টা আছে ধাতুর পর্যায় বা মেটালের পর্যায় এই শ্রেণীগুলোর মধ্যে আমরা দেখতে পাই তো সমস্ত রকম ধাতু কিন্তু আমাদের ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে কিছু কিছু অধাতুও আমাদের ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে কিন্তু যেগুলো আমাদের ধাতু নয় যেমন প্লাস্টিক কাঠ কাগজ পোর্সেলিন এইসব রাবার এইসব মেটেরিয়ালগুলো আমাদের এই পদার্থগুলোর মধ্যে এই মেটেরিয়ালগুলোর মধ্যে কিন্তু এই ফ্রি ইলেকট্রন থাকে না যদি এই ফ্রি ইলেকট্রন না থাকে তাহলে সেগুলো ইলেকট্রিসিটি প্রবাহ বা ইলেকট্রিসিটি বহন করতে পারবে না তাহলে সেগুলো কিন্তু অ্যাজ এ ইনসুলেটর হিসাবে কাজ করবে আর যেগুলোর মধ্যে ফ্রি ইলেকট্রন খুব বেশি পরিমাণে থাকবে এবং অনায়াসে আমার ইলেকট্রিসিটি ফ্লো করাতে পারবে সেগুলো কিন্তু অ্যাজ এ কন্ডাক্টর হিসাবে অ্যাক্ট করে বা সেগুলোকে আমরা কন্ডাক্টর বলে থাকি তো এই কন্ডাক্টরের মধ্যে যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ করে আমরা এই ইলেকট্রনগুলোকে ফ্লো করাতে পারি তাহলে কিন্তু আমাদের ইলেকট্রিসিটির ফ্লো বা কারেন্টের ফ্লো ঘটবে তো এই যে বাহ্যিক বলটা এই বাহ্যিক বলটাকেই কিন্তু আমরা ভোল্টেজ বলে থাকি এই ভোল্টেজ বা বাহ্যিক বলটার কারণেই কন্ডাক্টরের মধ্যে এই ইলেকট্রনগুলোর ফ্লো হয় এবং সেটাই আমরা অ্যাজ এ ইলেকট্রিসিটির ফ্লো হিসাবে জানি ঠিক আছে তো কীভাবে জিনিসটা হয় বা বলটা কীভাবে প্রয়োগ করায় ধরে নাও তোমরা একটা পাইপ নিয়েছো জলের পাইপ নিয়েছো তোমরা মোটামুটি এতটা সাইজের একটা জলের পাইপ নিয়েছো তো এই জলের পাইপটার মধ্যে তোমরা জল ভরে দিয়েছো দিয়ে দুটো পাইপের মুখকে এটা ধরো জলের পাইপের দুটো এন্ড আর এটা পাইপটা আমার এইভাবে কানেক্ট হয়ে আছে ইউ আকারে আমি ধরে আছি তো এখন যদি আমার এটাতে একদম পুরোপুরিভাবে ভর্তি জল থাকে তো দুটো যদি আমি এরকমভাবে সমানভাবে ধরে রাখি তো পাইপের কোনো একটা মুখ দিয়ে কি আমাদের জল গড়াবে গড়াবে না কেন না কারণ দুটো যে হাইটটা সেটা কিন্তু ইকুয়াল সমান আছে কেউ কাউকে কিন্তু চাপ সৃষ্টি করছে না এখন যদি একটা হাতকে আমি যদি উপর দিকে তুলে দিই তাহলে কি হবে না এই দিকে যে জলের লেভেলটা যে উচ্চতাটা সেটা বেড়ে যাবে এদিকে কমে যাবে তার ফলে কি হবে জলটার মধ্যে চাপ সৃষ্টি হবে এবং এই যে নিচে যে আমার পাইপের মুখটা আছে সেটার মধ্যে আমরা দেখব জল পড়তে শুরু করছে কতক্ষণ পর্যন্ত পড়বে যতক্ষণ না এইটার সাথে আমার এই দিকের যে লেভেলটা যে উচ্চতাটা সমান যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ কিন্তু জলটা আমার গড়াবে আরও উপরে তুলে দিলে আরও গড়াবে আবার লেভেলটা সমান হয়ে গেলে জল গড়ানো বন্ধ হয়ে যাবে তো ঠিক এই কনসেপ্টটা কিন্তু আমাদের ভোল্টেজের ক্ষেত্রে বা ইলেকট্রিসিটির ক্ষেত্রে তা আমরা এখানে কি দেখতে পেলাম যে হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলের দিকে কিন্তু জলটা ফ্লো করছে ঠিক আমাদের ইলেকট্রিসিটির ক্ষেত্রেও হায়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়ালের দিকে কিন্তু কারেন্টের ফ্লো হয় বা এ আমাদের ইলেকট্রনের ফ্লো হয় ব্যাপারটা কি না
ধরে নাও এই ইলেকট্রনটা এর পাশে আরেকটা ইলেকট্রন আছে তো এই ইলেকট্রনটার মধ্যে আমি পাঁচটা ইলেকট্রন এর মধ্যে ধরে নাও টোটাল 20টা ইলেকট্রন আছে আর এখানেই আরেকটা আমার ইয়ে আছে পরমাণু আছে তো এই পরমাণুর মধ্যে ধরে নাও 20টা ইলেকট্রন আছে এখন এই 20টা ইলেকট্রন এই 20টা ইলেকট্রন এই দুটো কন্ডাক্টরকে যদি বা এই দুটো ইলেকট্রনের যে পজিশন আছে এই দুটোকে যদি আমি মাঝখানে কানেক্ট করে দিই তাহলে কি হবে কোন রূপ ইলেকট্রনের আদান প্রদান হবে কি হবে না কেননা এখানেও 20 মানে ইলেকট্রন সংখ্যা সমান এখানেও 20 ইলেকট্রন সংখ্যা সমান এখন যদি আমি এখানে 20-র বদলে 15 করে দিই তাহলে কি হবে 20-র বদলে যদি 15 করে দিই কি হবে এর কাছে ইলেকট্রনের ঘাটতি হলো এর কাছে ইলেকট্রন এক্সেস পরিমাণে হলো তো যে পরমাণুর মধ্যে ইলেকট্রনের ঘাটতি হয় বা এই যে ইলেকট্রনের ঘাটতি এটাকে আমরা হায়ার পটেনশিয়াল অর পজিটিভ চার্জ হিসাবে ধরে নিই এবং যে পরমাণুর মধ্যে ইলেকট্রনের আমার বেশি পরিমাণে রইল বা ইলেকট্রন আমার খুব বেশি পরিমাণে আছে তো সেই পরমাণুর মধ্যে ধর এই এর পাঁচটা ইলেকট্রনকে আমি এর মধ্যে ট্রান্সফার করে দিয়েছি তাহলে এর মধ্যে ইলেকট্রন কি আছে এক্সেস পরিমাণে আছে বেশি পরিমাণে আছে তাহলে এর যে বেশি পরিমাণে ইলেকট্রন এর তো রাখার জায়গা নেই বেশি ইলেকট্রন রাখার জায়গা নেই এর 20টাই ক্যাপাসিটি এরও 20টা ক্যাপাসিটি তো এর কাছে ঘাটতি আছে এর কাছে বেশি আছে এখন যদি আমরা এটাকে কানেক্ট করে দিই তাহলে এ পাঁচটা ইলেকট্রন যেটা রাখার এর কাছে জায়গা নেই সে কি করবে ইলেকট্রনগুলোকে একে দিয়ে দেবে আর এর কাছে ফাঁকা জায়গা পড়ে আছে তাহলে এই ইলেকট্রনগুলোকে অ্যাকসেপ্ট করে নেবে দিয়ে পরে এও 20 হয়ে যাবে এও 20 হয়ে যাবে দুজনেই কিন্তু আবার শান্ত হয়ে যাবে তো ঠিক এই জিনিসটাই কিন্তু আমাদের ভোল্টেজের ক্ষেত্রে ঘটে আমরা দুটো পয়েন্টের মধ্যে আমরা এই যে ইলেকট্রনের ঘাটতি এই ইলেকট্রনের ঘাটতিটাকে সৃষ্টি করি এই ইলেকট্রনের ঘাটতিটাকেই আমরা যেখানে আমার ইলেকট্রনের ঘাটতি থাকে যেটা আমরা পজিটিভ চার্জ হিসাবে আমরা কাউন্ট করি এবং যেখানে ইলেকট্রন এক্সেস পরিমাণে থাকে যেটাকে আমরা নেগেটিভ চার্জ হিসাবে কাউন্ট করি তো এই পজিটিভ চার্জটাকে আমরা হায়ার পটেনশিয়াল বলি এবং নেগেটিভ চার্জটাকে আমরা লোয়ার পটেনশিয়াল বলি তো এই হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে কারেন্টের ফ্লো হয় কি বললাম হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে কারেন্টের ফ্লো হয় কিন্তু অ্যাকচুয়ালি কারেন্টের ফ্লো বলে কোনো জিনিস আছে কি কারেন্টের ফ্লো বলে কোনো জিনিস নেই আমরা আগেই জানলাম যে ফ্লো অফ ইলেকট্রন হচ্ছে আমার মেন জিনিস ইলেকট্রন ফ্লো করাটাকে আমরা কারেন্ট হিসেবে ধরে নিই তো এই যে ইলেকট্রনগুলো কোথায় আছে লোয়ার পটেনশিয়াল আর ফাঁকা জায়গা কোথায় আছে হায়ার পটেনশিয়াল তাহলে লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালের দিকে ইলেকট্রনের ফ্লো হওয়াটাকে আমরা উল্টো দিকে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে ফ্লো হওয়াটাকে কারেন্ট বলি অ্যাকচুয়ালি লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালের দিকে ইলেকট্রনের ফ্লো হচ্ছে এই জিনিসটা আমাদের মাইন্ডে একটু অন্যরকমভাবে বা আমাদের বুঝতে একটু কষ্ট হবে সেজন্য আমরা কিন্তু এটাকে কারেন্টের ফর্মেটে নিয়ে চলে আসছি একটা ইমাজিনারি ফর্মেটে আমরা নিয়ে আসছি যে ইলেকট্রনের ফ্লোটাই হচ্ছে কিন্তু আমাদের কারেন্টের ফ্লো ঠিক আছে তাহলে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে কারেন্টের ফ্লো হয় লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালের দিকে ইলেকট্রনের ফ্লো হয় অ্যাকচুয়ালি ইলেকট্রনের ফ্লো হয় বলে আমরা সেটাকে কারেন্টের ফ্লো হিসাবে ধরে নিই তো এই যে ডিফারেন্সটা আমরা ক্রিয়েট করলাম তো এই ডিফারেন্সটা হচ্ছে আমাদের ভোল্টেজ তোমরা ভোল্টেজের এখানে ডেফিনেশন দেখতে পাচ্ছ দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস অফ এ চার্জ বডি ইজ কল্ড ভোল্টেজ এগুলো তো আমার চার্জ বডি এ নেগেটিভলি চার্জ এ পজিটিভলি চার্জ তাহলে এই নেগেটিভলি এবং পজিটিভলি চার্জ বডির মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স এর যে বিভবের পার্থক্য হচ্ছে এই বিভবের পার্থক্যটাকে আমরা ভোল্টেজ হিসাবে ধরে নিই যেমন ধরে নিই যে এই একটা বডি আছে এবং এই একটা বডি আছে তো এই দুটো বডির মধ্যে এখানে আমার চার্জ আছে প্লাস 10 ভোল্ট এখানে আমার চার্জ আছে প্লাস 15 ভোল্ট তো এখন যদি আমরা এটাকে কানেক্ট করে দিই তাহলে কি হবে না আমরা দেখতে পাচ্ছি এখানে আমার হায়ার পটেনশিয়াল আছে এখানে লোয়ার পটেনশিয়াল আছে তাহলে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে কারেন্টের আই যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করি কারেন্টের ফ্লো হবে ঠিক আছে
তো যদি আমাদের এখানে যদি আমার 20 ভোল্ট থাকে এখানে যদি 15 ভোল্ট থাকে সেই ক্ষেত্রে কি হবে না হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে কারেন্টের ফ্লো হয় আমরা জানি তাহলে তখন কারেন্টের ফ্লোটা এদিক থেকে এদিকে হবে ঠিক আছে তাহলে এই যে পটেনশিয়াল ডিফারেন্সটা এই পটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা ভোল্টেজ বলি তাহলে ভোল্টেজটা কিন্তু আমরা পটেনশিয়াল ডিফারেন্সটাকে বলি তাহলে পটেনশিয়াল ডিফারেন্স কত এখানে এখানে 20 মাইনাস এখানে 15 তাহলে পটেনশিয়াল ডিফারেন্স হলো 5 তাহলে 5 ভোল্ট হচ্ছে আমাদের পটেনশিয়াল ডিফারেন্স ওকে তাহলে এই দুটো বডির মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত 5 ভোল্ট ঠিক আছে যদি আমার এখানে 20 হয় এখানে যদি আমার 0 হয় তাহলে আমার পটেনশিয়াল ডিফারেন্স কত 20 তাহলে আমার ভোল্টেজ কত হচ্ছে সেই বডিটার 20 ভোল্ট তাহলে এই পটেনশিয়াল ডিফারেন্সটাকে কিন্তু আমরা ভোল্টেজ বলে থাকি আর কারেন্ট জিনিসটা কি না কারেন্ট জিনিসটা হচ্ছে দ্য রেট অফ ফ্লো অফ ইলেকট্রন ইজ কল্ড কারেন্ট শুধুমাত্র যে ইলেকট্রনের ফ্লো সেটাকে আমরা কারেন্ট বলে গণ্য করব তা নয় কারেন্ট আই কারেন্টকে আমরা আই দিয়ে ডিনোট করি এর একক হচ্ছে অ্যাম্পিয়ার ভোল্টেজকে আমরা ভি দিয়ে ডিনোট করি এর একক হচ্ছে ভোল্ট তো কারেন্ট আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি হোয়াট ইজ কিউ কিউ ইজ দ্য ইলেকট্রন কোনো বডির মধ্যে যতটা পরিমাণ ইলেকট্রনের ঘাটতি থাকে বা বেশি থাকে এই জিনিসটাকে আমরা সেই বডিটার আধান বা চার্জ বা কিউ বলে থাকি তাহলে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে ইলেকট্রনের ফ্লোটাকেই আমরা কিন্তু কারেন্ট বলছি ওকে তার মানে আমার যদি একটা ইলেকট্রন এক সেকেন্ডে প্রবাহিত হয় তাহলে তার কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার